ওয়েলকাম স্টুডেন্ট, বেদাঙ্ক ডট কম এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথামেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। যদি এফ আলফা ইজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট ওয়ান আলফা আলফা স্কোয়ার আলফা আলফা স্কোয়ার ওয়ান আলফা স্কোয়ার ওয়ান আলফা হয়, তবে এফ অফ কিউব রুট অফ থ্রি এর মান নির্ণয় করো। তো প্রথমে আগে এফ অফ আলফাকে আমি ক্যালকুলেট করছি। কি আছে? ডিটারমিনেন্ট ওয়ান আলফা আলফা স্কোয়ার আলফা আলফা স্কোয়ার ওয়ান আলফা স্কোয়ার ওয়ান আলফা। তো আমি প্রথমেই আগে যেটা করব সেটা হচ্ছে আর ওয়ান ড্যাশ ইজ ইকুয়াল টু করবো আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। তাহলে সেক্ষেত্রে আমি দেখো পাচ্ছি ওয়ান প্লাস আলফা প্লাস আলফা স্কোয়ার, এখান থেকেও পাচ্ছি ওয়ান প্লাস আলফা প্লাস আলফা স্কোয়ার, এখান থেকেও পাচ্ছি ওয়ান প্লাস আলফা প্লাস আলফা স্কোয়ার। বাদ বাকি যারা আছে তাদেরকে রেখে দিলাম। এবার আমরা কি করছি, ওয়ান প্লাস আলফা প্লাস আলফা স্কোয়ার কে কমন নিয়ে নিচ্ছি। কি পড়ে থাকছে? ওয়ান আলফা আলফা স্কোয়ার, ওয়ান আলফা স্কোয়ার ওয়ান, ওয়ান ওয়ান আলফা। এবার নেক্সট অপারেশন করব, ওয়ান প্লাস আলফা প্লাস আলফা স্কোয়ার যেমন আছে থাকলো, এখানে লিখছি সি টু ড্যাশ ইজ ইকুয়াল টু সি টু মাইনাস সি ওয়ান, সি থ্রি ড্যাশ ইজ ইকুয়াল টু সি থ্রি মাইনাস সি ওয়ান। তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, দেখো এরা যেমন আছে তেমনই থাকবে। এক্ষেত্রে দেখো সি টু মাইনাস সি ওয়ান করলে ওয়ান মাইনাস ওয়ান জিরো, এখানে আসছে আলফা স্কোয়ার মাইনাস আলফা, এখানে আসছে ওয়ান মাইনাস আলফা স্কোয়ার, এখানেও আসছে জিরো, এখানে আসছে দেখো ওয়ান মাইনাস আলফা, আর এখানে আসছে আলফা মাইনাস আলফা স্কোয়ার। তাহলে এইবার আমরা দেখো যেহেতু এরা দুজন জিরো হয়ে গেছে, তাহলে আমি ওয়ানের রেসপেক্টিভ ডিটারমিনেন্টটাকে এক্সপান্ড করব। তাহলে সেক্ষেত্রে দেখো আমরা পাচ্ছি ওয়ান প্লাস আলফা প্লাস আলফা স্কোয়ার ইন্টু, এখান থেকে ওয়ানের রেসপেক্টিভ যখন করব তখন এরা দুজন মাল্টিপ্লাই হবে, তাহলে কি হলো আলফা স্কোয়ার মাইনাস আলফা ইন্টু আলফা মাইনাস আলফা স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস আলফা ইন্টু ওয়ান মাইনাস আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস আলফা প্লাস আলফা স্কোয়ার যেমন আছে থাকলো, এখান থেকে ব্রেক করছি আলফা স্কোয়ার ইন্টু আলফা মানে কত, আলফা কিউব মাইনাস আলফা টু দি পাওয়ার ফোর মাইনাস আলফা স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস আলফা কিউব। এখান থেকে দেখো ক্যান্সেল করছি আমরা ওয়ান ইন্টু ওয়ান, তাহলে মাইনাস ওয়ান, ওয়ান ইন্টু আলফা স্কোয়ার মানে মাইনাস আলফা স্কোয়ার, বাইরে মাইনাস তার মানে প্লাস আলফা স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস আলফা ইন্টু ওয়ান তার মানে আলফা প্লাস, এখানে দেখো মাইনাস মাইনাসে প্লাস আলফা মাইনাস আলফা স্কোয়ার তার মানে কত, মাইনাস আলফা কিউব। তাহলে সেক্ষেত্রে এখান থেকে দেখো আলফা কিউব ক্যান্সেল হয়ে যায়, এখানে আলফা স্কোয়ার ক্যান্সেল করে যায়। এবার এই পুরোটার থেকে দেখো আমি কি করছি, ওয়ান প্লাস আলফা প্লাস আলফা স্কোয়ার যেমন আছে থাকলো, এখান থেকে দেখো আমি নিচ্ছি যদি আলফা কিউব কমন নি তাহলে পড়ে থাকছে ওয়ান মাইনাস আলফা, আর এখান থেকে দেখো মাইনাস ওয়ান কমন নিলে পড়ে থাকছে ওয়ান মাইনাস আলফা। তাহলে পুরোটার থেকে যদি ওয়ান মাইনাস আলফা কমন নি তাহলে ওয়ান মাইনাস আলফা ইন্টু ওয়ান প্লাস আলফা প্লাস আলফা স্কোয়ার ইন্টু আলফা কিউব মাইনাস ওয়ান, তাহলে ওয়ান মাইনাস আলফা ইন্টু ওয়ান প্লাস আলফা প্লাস আলফা স্কোয়ার এটা ইজ ইকুয়াল টু দেখো লিখতে পারি ওয়ান মাইনাস আলফা কিউব ইন্টু আলফা কিউব মাইনাস ওয়ান। তাহলে এফ অফ কিউব রুট অফ থ্রি কত হবে? এবার ভ্যালু পুট করে দিই আলফার জায়গায়, তাহলে ওয়ান মাইনাস কিউব রুট অফ থ্রি এর হোল কিউব মানে কত, থ্রি, আর এখানে কিউব রুট অফ হোল থ্রি এর হোল কিউব তার মানে থ্রি মাইনাস ওয়ান তার মানে মাইনাস টু ইন্টু টু তার মানে কত, মাইনাস ফোর। তাহলে এফ অফ কিউব রুট অফ থ্রি ইজ ইকুয়াল টু কত হয়ে গেল, মাইনাস ফোর। তাহলে এই হয়ে গেল ভ্যালু। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আরও নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করো।